জাতিসংঘের 78তম সাধারণ পরিষদের অধিবেশন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 15 বার অধিবেশনে যোগদান এ উপলক্ষে কিছুক্ষণের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছবেন তিনি স্থানীয় সময় রাত 10:30 তাকে বহনকারী বিশেষ বিমানটি নিউইয়র্কের জেএফকে বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন 17 থেকে 22 সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে অবস্থান করবেন 22 সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর 1টা থেকে দুপুর 2টার মধ্যে জাতিসংঘের 78তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এদিকে তার আগমন উপলক্ষে নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকায় চলছে উৎসবের আমেজ শুধু নিউইয়র্কে নয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলে দলে প্রবাসীরা জড়ো হচ্ছেন সেখানে স্থানীয় আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছেন স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনার আয়োজন করতে